সাজিন স্যার হত্যা এরা কি সারা বাংলাদেশ যাদের দরকার ছিল না তাদের দেওয়া হচ্ছে ৩২। আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, মার খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, বিগত সরকারের সময় সীমা হিন্দু নীতির শিকার হয়েছি, নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছি। এরা কি সারা বাংলাদেশ যদি এরা হয়ে থাকে তাহলে বিচার বিভাগ বিলুপ্ত করে দেওয়া হোক, তাহলে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে দেওয়া হোক, বাংলাদেশ বিলুপ্ত করে দেওয়া হোক, তাদের দিয়ে সরকার গঠিত করা হোক, ঘোষণা করা হোক। এই সার্জিস আর হাসনাত এই দেশের সংবিধান, ওরা যা বলবে তাই হবে। যাদের দরকার ছিল না তাদের দেওয়া হচ্ছে ৩২। আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, মার খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, বিগত সরকারের সময় সীমা হিন্দু নীতির শিকার হয়েছি, নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছি, আমরা চাকরিতে ঢুকতে পারিনি। আর আমরা যারা আন্দোলনরত তাদের বয়স ৩২ প্লাস, তাদেরকে বঞ্চিত করে কেন ৩২ দেওয়া হচ্ছে? আমরা মানি না, মানব না। ৩২ ঘোষণা হলে সারা বাংলাদেশের প্রত্যেকটা করে আগুন চলবে। আমার কি হবে? আমি কি রাষ্ট্রের কাছে বোঝাই থাকবো? রাষ্ট্রকে আমার দায়ভার নিবে? থেকে ওরা মোটামুটি ওখানে অনেক ২ ঘন্টার মতো আন্দোলন করেছে। আমরাও কোনো কিছু বলে না, শান্তিপূর্ণ আন্দোলন। এরপরে ওখান থেকে আবার তারা বললো যে আমরা স্যার এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যাবো, কিন্তু ওরা শহীদ মিনারে না গিয়ে এটা রাজভাস্কর্য হয়ে এই শিক্ষা ভবন হয়ে যাবে সচিবালয়। আমাদের যে পার্টিরা ছিল শিক্ষা ভবনের সাথে, তারা তাদের আটকায় দেয়। ওরা জোর করে যাওয়ার চেষ্টা করলে আমরা জলকামান দিয়ে ওদেরকে নিবৃত করি, বাঁশি হুঁশিয়ার দিয়ে এদেরকে ডিসপার্স করি।